দিদি ওকে টিফিন যদি কিছু দিতে হয়। দাদা ফেসিয়াল করার দরকার নেই, বাচ্চা মেয়ে, টেনশন না। দেখো ওই আয়না দেখো, এই যে কাটলাম, কাটবে না, কম কাটবে, দেখ হ্যাঁ, ও এইটু এইটুকু না কাটলে হবে না, একদম ইয়ে হয়ে গেছে মাথা। আরো কিছু পিছনটা ইউ করছি কিন্তু, হ্যাঁ সবারই চুল কাটার পর মনে হয় বেশি কাটা। আমার চুলে ভালো হচ্ছিল, মোটামুটি, কিন্তু দাদা বাজার কি সব উপরে রেখেছে? ঠাকুরমা বাবুকে নিয়ে আনবে আদাজ। কোনো পার্লার সব মেয়েগুলো তো মানে আগের থেকে এ হয়ে যায় না, সবার একটা বোনাসের ব্যাপার থাকে। ওই মেয়েটা আবার ছেড়ে দিবে এবারই, আবার একটা জায়গায় ওকে দিয়েছি আর কি। আচ্ছা উপরে থাকে, ও আচ্ছা আচ্ছা, আমি ওরকমই লুকিয়ে বহু বছর তো লাস্ট, তাও আমি নিজের জন্য জানি, আমার যা এসছে ও আমি সামনে আরেকটা খুলেছি একটু এগিয়ে রিসোর্স স্ট্যান্ডার, ওখানে আরেকটা খুলেছি, না পিছনে তুমি এগুলোতে করেছো, ও দেখতে পাইনি তো, ধরে অনেক সময় কাপড় টাপড় গুলো ছড়ায় যখন আমি দেখতে পাই যাতায়াতের পথে। এটা হচ্ছে এখানে, আরেকটা যেটা ছোটটা আমি ওটা পরে আলাদা করে করবো, ঠিক আছে? এখন একটা মেয়ে কি দেখতে পাই আসছে কিছু, হুম।
ধরো দোকানে এলো, এখানে আসেনি, মিলে গেছে ওই দিকে সিট পরে আছে। লাল লাইন শুধু স্বাভাবিক ছিল, ওটা লাল থাকেই না, লাল ছিল বাবুকে নীল হতো দাঁত দাদা মিলে মতো কোনো লাল থাকে। এরপরে নিয়ে আসবো, কালকে বলছে মাথা ধরে গেছে। দাদা ইয়ে পুজোর বাজার কি দাদা দোকানে রেখেছে? হ্যাঁ ঠিকই আছে। নীল রঙের ব্যাগটা তো পুজোর বাজারে আবার বলছে দেখো না দেখো না ফেলবো না ফেলবো না, তাহলে বেলবাজি আরেকবার বলতে পারছে আর ডাকছি না, বেলবাজি বেল বাজাবে দুবার তিনবার ডেকেছি ওর থেকে বলবে যে দম মেরে আছে আর চিৎকার বেশি ছাইয়া ছাইয়া কোর্স করে। ও নেই ছাইয়া ছাইয়া হ্যাঁ নিয়ে এসে চার্জি দিয়ে পয়সা ভরেছো? না না পয়সা গুলো ঘাপলা হয়ে যাচ্ছে, আমি ঠাপলা হয়ে যাচ্ছি। আমি তো 250 করে ভর, 200 আর 300 আমার ভোট আবো। তাহলে তো তুই এর মধ্যে যেতে পারিস, তো বিএসএনএল এ চলে যাবি 100 টাকা দিয়ে। আমারটাই হবে না, ভোটা হবে, আইডিয়া হবে, আর জিও হবে। তোমারটা জিও হবে? জিও না, আমার এগুলোর মধ্যে কোনোটাই না, সব থেকে দুঃখের। তাহলে তো ওই ফোনটা তোমার ছাইয়া ছাইয়া জিও যাবে? হ্যাঁ যাবে, তাহলে তো খুবই ভালো। সিম কার্ড সিম কার্ড হ্যাঁ ওটাই তো বলছি, তাহলে তো খুব ভালো। জানি আমাকে দে আমাকে দে, খানিক মেয়ে নিলো ভেজে থেকে ওকে দিয়ে দিলো, ও আগে গিয়ে বিক্রি করলো না কি করলো কে বলতো? জয়িতার যে বৌদি হয়েছে তার ভাইটা বললো না কিছু একটা বলবো না, তোমরা করলে তাহলে ওই ডাইলগটাই দেবো, বললো না।